হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাধনা। আমি একটা নতুন রেসিপি নিয়ে আবার চলে এসেছি। রেসিপিটা ব্রেকফাস্টও বানানো যায়, স্কুলে বাচ্চাদের টিফিনও দেওয়া যায়, আবার সন্ধেবেলাও জলখাবারে খুব ভালো লাগে চায়ের সাথে। আপনারাও নিশ্চয়ই খান, সেটা আপনাদের খুবই পরিচিত রেসিপি। সেটা হচ্ছে ব্রেড অমলেট বা ডিম পাউরুটি বা ডিম টোস্ট, যে নামেই ডাকা হোক না কেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু আর খুবই মজাদার, চায়ের সাথে খুবই ভালো লাগে খেতে। আর বাচ্চারাও দেখবেন খুব ভালো লাগে, বড়রাও ভালোবাসে, বাচ্চা থেকে বড় সবার পছন্দের। এটা হচ্ছে রেসিপি, কেন বলুন তো, ডিম থাকে সঙ্গে, পাউরুটিও থাকে, বাচ্চারা খুব ভালোবাসে আর বড়দেরও খুব ভালো লাগে, ভালোবাসে বড়রাও। আর এটা খুব চটজলদি বানানো যায় আর হেলদিও, এটা ডিম থাকে, পাউরুটি থাকে, তারপর ঘরে বাইরে খাবার থেকে ঘরে বানানো যায়, ঘরে বানালে খুবই ভালো হয় জিনিসটা। তাহলে চলুন রেসিপিটা আপনাদের দেখাই। আর তাছাড়া আজকে আমি লাঞ্চে কি কি বানিয়েছিলাম তারও এক ঝলক আপনাদেরকে দেখাই। আমি পুরোপুরি মানে আমার রেসিপি দেখাবো না, কারণ রেসিপিগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, শুধু আমি দেখাবো যে আজকে আমি কি কি আইটেম লাঞ্চে বানিয়েছিলাম। তাহলে চলুন, ডিম পাউরুটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আমাদের পরিমাণ মতো পাউরুটি। আমি 6 পিস পাউরুটি নিয়েছি আর নিয়েছি ডিম, যটা লাগবে দেখা যায় কটা ডিম লাগে। আর লাগবে পরিমাণ মতো পেঁয়াজ আর লঙ্কা কুচি। আমি এখানে একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের স্বাদ মতো পেঁয়াজ লঙ্কা নিতে পারেন। আর শুকনো মশলার মধ্যে নিয়েছি বিট লবণ, এটা টেস্টের জন্য খুবই ভালো লাগে। আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর লাগবে সাধারণ নুন। আমি প্রথমে 3টে ডিম ভেঙে বাটির মধ্যে রেখে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মিশাতে হবে নুনটা। তারপর আমি একটা পাউরুটি নিয়ে ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নিচ্ছি, এপিড ওপিড ওপিডি ডুবিয়ে নিলাম। একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি একটু সাদা তেল দিলাম প্রথমে, তেলের পরিমাণ বেশি দেওয়া দরকার নেই। তারপর পাউরুটিটা দিয়ে দিলাম আর ওপর থেকে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে চামচে করে দিলাম। মোটামুটি এই পিঠটা যখন হয়ে গেছে তখন আমি আস্তে আস্তে পাউরুটিটা উল্টে দিলাম। এই পিঠটা এবার হতে দেব, একটু চেপে চেপে ভেজে নিলে ভালো হবে, খুব বেশি ভাজার দরকার নেই। মোটামুটি আমার হয়ে এসেছে, 2টো পিঠি আমি ভালোভাবে ভেজে নিলাম। তারপর পাউরুটিটা আমি নিয়ে প্লেটের মধ্যে রেখে দিলাম। তারপর আরেকটা পাউরুটি নিলাম, আবার ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নিলাম 2 পিঠ। একই প্রসেসে এটা ভাজতে থাকলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা উপর থেকে চামচে করে দিয়ে দিলাম। পাউরুটিটা উল্টে দিলাম, এই পিঠটা ভালো করে ভেজে নিলাম। এই পাউরুটি টোস্টটা সবসময় সাদা তেলে ভালো লাগে খেতে, টেস্টটা খুব ভালো হয়, চেপে চেপে ভেজে নিতে হবে। হয়ে গেছে, তারপর আমি প্লেটের মধ্যে রেখে দিলাম। আর একটা পাউরুটি আমি নিলাম, এটাও ফ্রাইং প্যানের মধ্যে দিলাম। তেল শেষ হয়ে গেলে আবার অল্প পরিমাণ করে তেল দিতে হবে ফ্রাইং প্যানের মধ্যে। একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা উপর থেকে আবার দিয়ে দিলাম পাউরুটির ওপরে, ডিমের গোলা একটু দিয়ে দিলাম উপর থেকে। একই প্রসেসে ভেজে নিতে হবে। এটা আমার হয়ে গেছে,
প্লেটের মধ্যে রেখে দিলাম। আমার ডিম, ডিমের গোলা শেষ হয়ে গেছে, এরপর আমাকে আবার একটা ডিম ফাটিয়ে নিতে হবে। পাউরুটির পরিমাণ অনুযায়ী ডিম লাগবে, সেভাবে নিতে হবে। ডিমের পরিমাণটা বেশি না দিলে তো খেতে ভালো লাগবে না, তাই ডিম দিতেই হবে। আর একটু নুন দিলাম, এরপর আবার ভালোভাবে ফেটিয়ে নিলাম। সাদা তেল দিলাম ফ্রাইং প্যানে অল্প পরিমাণ, তারপর আবার একটা পাউরুটি দিয়ে দিলাম। একই প্রসেসে একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার থেকে একটু সুন্দর ফ্লেভার আসে, খুব ভালো লাগে, এই জন্য কাঁচা লঙ্কা দিয়েছি। আমরা বেশি ঝাল খাই না, তাই অল্প দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা কম বেশি করে নিতে পারেন। চেপে চেপে ভেজে নিতে হবে যাতে ডিমটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়, পাউরুটিটা হয়ে যায় ভাজা। এটাও হয়ে গেছে, সবাই প্লেটের মধ্যে নামিয়ে রাখলাম। সব পাউরুটিগুলোই ভাজা হয়ে গেছে। ডিমের সাথে পাউরুটি টোস্ট খুব ভালো লাগে খেতে। ওপর থেকে আমি বিট, নুন, গোলমরিচ সব ছড়িয়ে দিলাম। টমেটো সস দিয়ে নিলাম। এবং একটু সুন্দর করে ডেকোরেশন করে দিলাম। সন্ধ্যেবেলা চায়ের সাথে, সসের সঙ্গে যদি এই ডিম পাউরুটি বা ডিম টোস্ট খাওয়া যায়, খুবই ভালো লাগে। আপনারাও খাবেন, খেয়ে কেমন লাগলো বলবেন। আজকে দুপুরে আমি লাঞ্চে দেখুন কি বানিয়েছি, সবারই অতি প্রিয় মাংসের মতোই স্বাদ এঁচোড়। এটা, এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, এই জন্য পুরোটা দেখালাম না, একটুখানি আপনাদের দেখালাম। দেখুন না, দেখেই মনে হচ্ছে যে আমি একদম খেতে খেতে বসে যাই ভাতের সাথে, গরম ভাতের সাথে। খুবই ভালো লাগে, খুবই মানে সুন্দর লাগে এঁচোড় খেতে, আর পুরো মাংসের মতোই করে বানাতে হয়। আর দেখুন, আর একটা আমি রেসিপি বানিয়েছি, সেটা হচ্ছে পনির। এটা তো মানে কি বলবো, নিরামিষে মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটা রেসিপি। আমাদের বাড়িতে এটা নিরামিষের দিনে বানানো হয়, কোনো দিন শনিবার হোক, মঙ্গলবার হোক, কিংবা এমনি আমার মেয়ে খেতে খুব ভালোবাসে। তাহলে বন্ধুরা, দেখলেন তো রেসিপিটা? রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যদি অন্য কোনো রেসিপি আপনাদের পছন্দের হয়, সেগুলো আমাকে বলবেন, তাহলে আমি আপনাদের পছন্দ মতো সেই সমস্ত রেসিপি আপনাদের জন্য বানাবো এবং আপনাদেরকে দেখাবো। এটা কি বলুন তো, নিশ্চয়ই বুঝতে পারছেন সবারই খুব প্রিয় এটা গোলাপ, আবার তা আবার লাল, আমার তো খুবই পছন্দের ফুল, তা আপনারা তো নিশ্চয়ই খুব পছন্দ। এটা দেখলাম সন্ধ্যেবেলা মেয়ের হাতে, তা আমি সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম, আমার খুব ভালো লাগে যে একবার আমার কাছে নেওয়ার জন্য নিলাম। ফুল তো সবারই খুব প্রিয়, তাই ভাবলাম যে আমার ফ্রেন্ডদের সাথে আমি শেয়ার করি, যে যে জিনিসটা আমার ভালো লাগে আমার বন্ধুদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আর বন্ধুদের সাথে শেয়ার না করে কিছু ভালো লাগে না। পৃথিবীর থেকে সব পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর জিনিস কি বলুন তো, এই ফুল আর বাচ্চা। তাই ফুল তো খুবই ভালোবাসি আমি, সেই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আর এটা মানে এমনই জিনিস, দেখবেন মানে কাছে থাকলে বাড়িতে ফুল টুল থাকলে, ফুলের মালা কি নিয়ে কিনে নিয়ে এলে মনটাই একটা চেঞ্জ হয়ে যায়। মানে যেখানে নার্সারির পাশ দিয়ে গেলে মনে একটু দাঁড়িয়ে যায়, তাই না? আমার তো মনে হয়, নিশ্চয়ই আপনাদেরও খুব মনে হয়। এটা দেখুন কত সুন্দর, মানে কি বলবে, কোনো ভাষা নেই, কিন্তু এত সুন্দর, মানে মানে এর মধ্যে যেন আমরা একটা ভাষা খুঁজে পাচ্ছি। ফুলে, এই গোলাপ ফুলে তো অনেক রকম কালার হয়, সাদা হয়, হলুদ হয়,
লাল হয়, এখন কত ভেলভেটের মতো সে খয়েরি রঙের একটা কালার হয়, ব্ল্যাক কালারেরও হয় গোলাপ। আমার বাড়িতে অনেক গোলাপ গাছ আছে, অনেক কিছু লাগাই আমি গোলাপ। আর দেখুন কি সুন্দর করে বুকেটা মানে বানানো হয়েছে, মানে এই সৌন্দর্যটা আরো ভালো লাগছে এই দেবদারুর পাতা দিয়ে বানিয়েছে বলে। ফুল আমার খুবই ভালো লাগে, এর ভাষা মানে প্রত্যেকটা ফুলের কিন্তু একটা ভাষা আছে, আমরা মানে মানে বোঝার চেষ্টা করি এই ভাষাগুলো কি ফুলে, মানে কত ভালো আনন্দ, ভালোবাসা, সুখ দুঃখ সবকিছুই কিন্তু মানে ফুলে ফুল দিয়ে বোঝানো যায়। আমার তো সব থেকে ভালো লাগে, মানে গিফটের মধ্যে সব থেকে আমার ভালো লাগে ফুল, মানে এর থেকে সুন্দর তো ধরুন কিছু হতেই পারে না, কি তাই না? তোরা ভুল বললাম কি বন্ধুরা বলুন? সেই জন্য ভাবলাম যে না, যে জিনিসটা আমি এত ভালোবাসি সেটা আমি বন্ধুদের সাথেও শেয়ার করি। সে তো মানে বলার কিছু নেই, গোলাপের গন্ধ সে তো মানে অদ্ভুত সুন্দর, গোলাপ রজনীগন্ধা এইসব ফুলের গন্ধ কত ভালো ভালো লাগে, ঘরে আনলেই যেন ঘরের একটা পরিবেশটা চেঞ্জ হয়ে যায়। সেই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম এবং দেখালাম গোলাপটা, আমার খুবই পছন্দের জিনিস। তাহলে বন্ধুরা আপনাদের সঙ্গে তো অনেক গল্প হলো, এবার তো ডিনার বানাতে হবে, ঘড়ির কাঁটা তো সামনের দিকে এগোচ্ছে, যে মানে সময় দিচ্ছে যে যাও এবার ডিনার টিনার বানাও, সবাই তো খেতে চাইবে। আজকে ডিনারে আমি লুচি বানাবো, মেয়ে বলছিল লুচি খাবো, লুচি খেতে খুবই ভালোবাসে। ও আপনারাও বুঝি দেখতে চাইছেন যে কেমন ভাবে আমি লুচি বানাচ্ছি, আর আপনাদের হয়তো খেতে ইচ্ছা করছে। চলুন তাহলে আমার সাথে রান্নাঘরে কেমন ভাবে আমি লুচি বানাচ্ছি আপনাদেরকে দেখাই। লুচি বানানোর জন্য প্রথমে আমি ময়দাটা ভালো করে মেখে ছোটো ছোটো করে লেচি করে দিয়েছি এবং সেটা খুব ভালোভাবে বেলে নিচ্ছি। গোল করে বেলে নিলে লুচিগুলো খুব ভালোভাবে ফুলবে এবং সুন্দর করে গোল করলে লুচিটা দেখতেও ভালো লাগে। দেখুন আমি এক এক করে প্রত্যেকটা লুচি বেলে নিয়ে একটা জায়গায় রেখে দিচ্ছি, কিন্তু পরপর রাখা যাবে না, তাহলে কিন্তু আটকে যাবে, ওই জন্য একটু একটার পর একটা রাখা যাবে না, একটু মানে একটার থেকে একটু সরিয়ে দিয়ে লুচিগুলো রাখতে হবে প্লেটের মধ্যে, নাহলে সব লুচিগুলো আবার একসাথে লেগে যেতে পারে। দেখুন আমি আরেকটা লেচি নিয়ে এবার বেলে নিচ্ছি, তেল দিয়েও বেলা যায়, তবে আটা দিয়ে বেললে একটু কি হয়, ময়দা বা আটার সাথে দিয়ে বেললে তাড়াতাড়ি গোল হয়ে যায়, খুব তাড়াতাড়ি বেলাও হয়ে যায়। এভাবে আমি প্রত্যেকটা ময়দার যে লেচি নিয়েছি সেগুলো আমি বেলে নেব লুচি বানানোর জন্য। আর ময়দা মাখার সময় আমি একটু রিফাইন তেল, একটুখানি চিনি আর নুন পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম ময়দাটা। এবার দেখুন কড়াইয়ে আমি রিফাইন অয়েল নিয়ে নিয়েছি, তারপর একটার পর একটা লুচি ভেজে নেব। আর একটা পেপারের ওপর রেখেছি, তাহলে এক্সট্রা তেলটা আছে সেটা অবজার্ভ করে নেবে। এইভাবে প্রত্যেকটা আমি লুচি বানিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর ফুলকো লুচি হয়ে গেছে, দেখি মনে হচ্ছে খাই, বাঙালির তো অতি প্রিয় হচ্ছে লুচি। আর লুচির সাথে আমি আলু ভাজা বানিয়েছি আর মিষ্টি আছে, ওই জন্য আমি আলু ভাজা আপনাদের দেখালাম না। আমার ভিডিওটা আমি আর বড় করছি না, আবার চলে আসবো আপনাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আর যারা যারা আপনারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলকে তারা অবশ্যই করবেন, কারণ আপনাদের এক একটা সাবস্ক্রাইবের মূল্য আমার কাছে খুবই বেশি। আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি নতুন নতুন যে সমস্ত ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। বাই ফ্রেন্ডস।